দেখো, প্রথম প্রশ্ন মানে প্রথমেই জিজ্ঞাসা করবে আপনার নাম কি। এবার কে কিভাবে বলবে বলো, তুমি বলো কিভাবে বলবে। এবার শোনো, দেখো তুমি মিস্টার তুহিন সাতরা এসব বলার দরকার নেই, নিজেকে অত মানে আপে তোলার দরকার নেই, সিম্পলি বলবে শ্রী তুহিন বা শ্রী লাগানো যেতেই পারে, ঠিক আছে যেতেই পারে। এটা কিন্তু হচ্ছে আমরা নামের ক্ষেত্রে ইউজ করতে পারি। এখানে তো তুমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছ না বা হচ্ছে পরীক্ষার কোশ্চেন অ্যান্সার করতে যাচ্ছ না, সেখানে হচ্ছে শ্রীটিরি লাগে না, দিতে দেওয়া যায় না। এখানে তুমি নিজের নামের সুন্দর করে বললে শ্রী তুহিন সাতরা, ঠিক আছে। এবং বাবার নাম নিশ্চয়ই, বাবার নাম যখন জিজ্ঞাসা করবে তখনই নিজের নামে লাগাও আর না লাগাও, বাবার নামে অবশ্যই একটা সম্মানজনক পদ ইউজ করবে। আর সম্মানজনক পদ মানে নিশ্চয়ই হচ্ছে শ্রীটাই আমরা হিন্দুরা ইউজ করি, আর যারা হচ্ছে মুসলিম আছে তারা হচ্ছে মোহাম্মদ ইউজ করে, ঠিক আছে। তো এবার হচ্ছে যখন বলবে আপনার নাম কি বললে, এবার তারপরে হচ্ছে আপনার পরিচয় দিন, আপনার নাম কি বললে নামটাই বলবে, পরিচয় দিন যখন বলবে তখন কি কিন্তু মায়ের নাম থেকে শুরু করতে হবে, ঠিক আছে। মায়ের নাম অমুক, ঠিক আছে, বাবার নাম অমুক, গ্রাম ট্রাম এসব বললে, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটার সঙ্গে একটা জড়িয়ে যেন না যায়, ঠিক আছে। তোমাকে মানে ধীরে ধীরে বলতে হবে, যেন অনেক সময় হচ্ছে তুমি কন্টিনিউ বলে যাচ্ছ, মানে ইন্টারভিউয়ার ওখানে চাচ্ছে ওখানে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে, ঠিক আছে, সেটা যেন হচ্ছে তার স্কোপও দিতে হবে, যে গ্রাম অমুক একটু গ্যাপ দেবে, টাইম দেবে। এবার ওই গ্রাম সম্পর্কে যদি আশেপাশে কিছু আসে, তুমি কিন্তু কন্টিনিউ করতে চাচ্ছ, সে কিন্তু ওই গ্রাম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছে, তার জন্য হচ্ছে সেই টাইমটাও দিতে হবে। আচ্ছা, তারপরে কি করেন এটা পরেও জিজ্ঞাসা করতে পারে, তখনই জিজ্ঞাসা করতে পারে আপনি কি করেন, ঠিক আছে। তুমি যেটা করো, ঠিক আছে, তুমি যেটা করো সেটাই বলবে, ঠিক আছে। ওখানে বেশি চালাক চাতুরি করতে গেলে ধরা পড়ে যাবে, ঠিক আছে। ওভার অ্যাক্টিং করার দরকার নেই, সিম্পলি যেটা বলো, যে যেটা করো সেটাই বলবে, ঠিক আছে। ধরো সৌরভ যদি জিজ্ঞাসা করে আপনি কি করেন, কি বলবেন? চাকরি বাকরি বলা যাবে, ঠিক আছে। হয় বললে আমি হচ্ছে প্রতিযোগিতা, আমি বর্তমান, হ্যাঁ বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে। এই অনেক দেখো আমি বলতে বলতে প্রস্তুতি বলে ফেলি, কিন্তু এটাও তোমাকে ঠিক রাখতে হবে যে ধীরে ধীরে যখন বলবে ওটা সঠিক উচ্চারণটা, আমি বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে বললো। তারপরে হচ্ছে এটা বললে আর হচ্ছে মানে তার মধ্যে আমি এই WBP প্রিলি কমপ্লিট করেছি, মেন কমপ্লিট করেছি, এখন আমি ইন্টারভিউয়ের জন্য মানে ফুললি প্রিপারেশান নিয়ে ইন্টারভিউ দিতে এসেছি, এটাও বলতে পারো, ঠিক আছে। এবার দেখো এগুলো হচ্ছে এক একজনের অ্যাসপেক্টের উপর নির্ভর করছে, তুমি তোমার মতো করে অ্যান্সার করবে। এবার তোমার মধ্যে যে কি হবে, আমি আমার শেখানো কথা তুমি তোমার ভালো নাও লাগতে পারে, ঠিক আছে। তারপর এইটা জিজ্ঞাসা জেনে রেখো, আজ বাংলা কত তারিখ, আজকে বাংলা কত তারিখ, ঠিক আছে। যেদিন হচ্ছে ইন্টারভিউ হবে সেই দিনের তারিখটা জেনে রাখবে, আর বাংলা সনটা জেনে রাখবে, ঠিক আছে। এইটা কি অব্দ যদি জিজ্ঞাসা করে, প্রসঙ্গ তো আসতেই পারে, কি অব্দ, বঙ্গাব্দ, তাই তো, তাই তো, আমরা যে বাংলা সনটা এটা বঙ্গাব্দ। এবার প্রসঙ্গ তো জিজ্ঞাসা করতে হবে বঙ্গাব্দের প্রথম মাসের নাম কি, বৈশাখ। আমাদের প্রসঙ্গ তো চলে যেতে পারে আমাদের জাতীয় ক্যালেন্ডার, দেখো যেতেই পারে, ঠিক আছে, যাওয়ার স্কোপ আছে। কিন্তু জাতীয় ক্যালেন্ডার এটা হচ্ছে কোন অব্দ করা হয়, আমরা মানে কোন অব্দ অনুযায়ী আমাদের হচ্ছে জাতীয় ক্যালেন্ডার বা ন্যাশনাল দিনপঞ্জি যেটা বলা হয় কি, শকাব্দ, ঠিক আছে। আমরা ভারতের যে জাতীয় ক্যালেন্ডার সেটা কিন্তু ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডার নয়, এটা হচ্ছে শকাব্দ। তাহলে শকাব্দ কত সাল থেকে স্টার্ট হয়েছিল, 78 অব্দ থেকে, 78 অব্দ থেকে। প্রসঙ্গ তো জিজ্ঞাসা করতে পারে শকাব্দ কে চালু করেছিলেন, কনিষ্ক চালু করেছিলেন, ঠিক আছে। এবার জিজ্ঞাসা করতে পারে কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন, এইরকম যদি তুমি কন্টিনিউ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দাও তোমার ইমপ্রেশন বেড়ে গেল,
তারপরে অন্যজন হচ্ছে হয়তো জিজ্ঞাসা নাও করতে পারে, বলে আপনি হচ্ছে আপনার ইন্টারভিউ হয়ে গেল আপনি চলে আসুন, তার মানে আপনার ইন্টারভিউটা বেস্ট হয়ে গেল। যে ওই প্রসঙ্গে হচ্ছে থ্রি ডাইমেনশনালি জিজ্ঞাসা করছে, তার যখন সঠিক উত্তর পাচ্ছে এবার ইন্টারভিউয়াররা হচ্ছে তোমাকে তোমার প্রতি আলাদা একটা ইমপ্রেশন হলো। এবার তোমার যদি ওইখান থেকে হচ্ছে তুমি জানো ওই পর্যন্তই তুমি আটকে যাচ্ছ, তার মানে সে অন্য প্রসঙ্গে চলে যাবে, ঠিক আছে? তাহলে সুতরাং যেটা জিজ্ঞাসা করে আমি এই জন্য প্রত্যেকটা কোশ্চেনের একটু আলোচনা হচ্ছে। তাহলে শকাব্দ কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন? কুষাণ বংশের রাজা ছিলেন, ঠিক আছে? তো এর থেকে আরো আরো ডিপলি বেশি যদি যেতে বলো আমি আরো আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে বাবার নাম, এটা তো আগেই জিজ্ঞাসা করবে, পরিচয় দিন যখন তখন বাবার নাম প্রসঙ্গ আসবে। এবার আপনার বিষয়ে কিছু বলুন, বলুন আপনার বিষয়ে কিছু বলুন বা আপনি কি করেন, একই রকমই প্রশ্ন, ঠিক আছে? এবার তুমি এই প্রসঙ্গে বলতে পারো তুমি কি কি করতে ভালোবাসো, আপনি কি করেন, এটা হচ্ছে তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে ডিরেক্ট চলে যাচ্ছে। আর আপনার বিষয়ে কি করুন মানে এর মধ্যে চলে যাচ্ছে আপনি হচ্ছে সমাজ সেবামূলক কোনো কার্য করেছেন কিনা, বা আমি আপনি হিসাবে পার্সন হিসাবে কেমন ব্যক্তি সেই সম্পর্কে একটু পরিচয় দিতে হবে, ঠিক বলছি তো? তাই তো নাকি? আমাকে কারেকশন করতে পারো, আমি যে সব ঠিক বলছি এরকম হয় না, এখানে যতই হচ্ছে তুমি যাই বলো বিষয় আমি আমার ইয়েটা শিখাবো, ট্রেনার বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে যে সেই যে 100% সঠিক সেটা নয়, তুমিও তোমার যখন বলবো আমার থেকে অনেক বেটার তুমি বলতে পারো, ঠিক আছে? সুতরাং যেটা বলবে গুছিয়ে বলবে, ঠিক আছে? বেশি আর বেশি লেন্দি করবে না, বুঝতে পারছো? মানে সময় আপনার বিষয়ে কিছু বলুন, এইবার এই জন্য হচ্ছে তুমি ভেবেচিন্তে তোমার মতো করে ছোট করে একটা লিখে রাখো, যে আমাকে যদি এই প্রশ্নটা জিজ্ঞাসা করে তাহলে আগে থেকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি আমি কি বলবো। আর ওই বলাটা সে তখন যেন মুখস্থ মতো না হয়, যে সেই বলাটা, এই জন্যই আমি আজকে যে নোটসটা যে কোশ্চেনগুলো দিয়েছি তোমরা তোমাদের মতো লেখো, লিখার পরে যখনই লিখছো তোমার মনে শরীর ইয়ে মানে কি বলবো ব্রেনের সঙ্গে ইয়ে হয়ে যাচ্ছে, ম্যাচিং হয়ে যাচ্ছে, ওখানে যাই বলুক হয়তো কিছু ছেড়ে যাবে কিছু বলবে কিন্তু ঠিকঠাকভাবে বলবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, আপনি কোথায় থাকেন, মানে নিজের ঠিকানাটা জিজ্ঞাসা করছে, বা কোথা থেকে এসেছেন একই ব্যাপার। এবার কোথায় থাকেন মানে নিজের পরিচয় দিতে হবে, আর কোথা থেকে এসেছেন আমি অমুক জায়গা থেকে এসেছি, অতটা আর বলার জায়গা নেই। কোথায় থাকেন মানে আমি অমুক জায়গা থেকে অমুক জায়গা থাকি, ঠিক আছে? আর কোথা থেকে এসেছেন মানে ডিরেক্টলি তুমি মানে উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি বা উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত, ঠিক আছে? মানে তুমি বলতে পারো উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত হচ্ছে বনগা ডিভিশনের, বনগা সাব ডিভিশনের গাইঘাটা ব্লক, আমার যেখানে মানে গাইঘাটা ব্লকের অমুক গ্রাম থেকে এসেছি, এইভাবে বলবে। তুমি কিন্তু হচ্ছে শুরু করবে না আমি হচ্ছে ধরো হচ্ছে এটা যেমন ঢাকুরিয়া থেকে ঢাকুরিয়া মানে ইয়ে ব্লকের অন্তর্গত অমুক সাব ডিভিশনের অন্তর্গত এই দিক থেকে শুরু করবে না, ঠিক বলছি তো? যাতে তোমাকে প্রথমে ইমপ্রেশন হয়, সে মানে ইন্টারভিউ সেটা তোমার গ্রামটা নাও জানতে পারে জানবে না, কিন্তু তোমাকে কিভাবে বলতে হবে যে আমি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা অমুক সাব ডিভিশন অমুক ব্লকের অমুক জায়গা থেকে এসেছি, তাহলে এটা কিন্তু ভালো হবে আমি যেটা মনে করি। আর তুমি উল্টো দিক থেকে যদি বলো তাহলে কিন্তু হচ্ছে বলাটা মানে যে তার বুঝতে অসুবিধা হবে। তারপরে জিজ্ঞাসা করতে আপনি আসার পথে কোনো দর্শনীয় স্থান কি দেখে, এখান আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, এখান থেকে আপনার বাড়ির দূরত্ব কত, ঠিক আছে? মোটামুটি আগে থেকে একটা এস্টিমেট করে রাখবে যে এখান থেকে কতটা দূরত্ব হতে পারে, সেটা মানে কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার সেন্টার সেটা তার উপর নির্ভর করবে। হ্যাঁ, আসার পথে কোনো দর্শনীয় স্থান আছে কি না, ঠিক আছে? যদি ফেমাস কোনো দর্শনীয় স্থান থাকে বলবে, আর যদি না থাকে বলবে না। স্যার আমার এবার তুমি বলো নেই, ডিরেক্টলি নেই বলবে না, তুমি বলবে স্যার আমার জানা মতে আমি যে এখান থেকে এসি যে আমার জানা মতে কোনো দর্শনীয় স্থান আমি মানে নেই দেখিনি, ঠিক আছে? এইটা বলবে, ঠিক আছে আমার জানা মতে। এবার তুমি বলো ডিরেক্ট যখন নেই বলছো তার মানে নেই মানে নেই থাকে থাকতেই পারে, ঠিক আছে?
আচ্ছা, আপনার এবার জিজ্ঞাসা করতে পারে, আপনার জেলা সম্পর্কে বলুন, আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলা সম্পর্কে বলুন, বলতে হবে। এবার আপনার জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে, আপনার জেলা সম্পর্কে বলতে বলুন, মানে ভৌগোলিক পরিচয়টা যাচ্ছে যে কোথায়। ধরো আমার জেলা বাঁকুড়া, বাঁকুড়া ওই বাঁকুড়া এখানে কী কী বিখ্যাত আছে, ফেমাস কী আছে, ঠিক আছে, এটা যার যার জেলা সম্পর্কে সেই সেই ভালো জানো। তো এখানে আমার জেলার উপর দিয়ে মানে যে নদীটা বয়ে গেছে সেই নদীটি আছে। এবার চট করে বলে, ধরো দামোদর নদী তোমার বর্ধমানের উপর দিয়ে বয়ে গেছে, এবার দামোদর নদী উৎপত্তি কোথায় আছে সেটা বলতে যাবে না, তাহলে ছড়িয়ে যাবে, তাই না? যে আমার জেলার উপর দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়েছে, আমার জেলায় দর্শনীয় বড় ইউনিভার্সিটি বা কলেজ এগুলো বলতে পারো, ঠিক আছে, এই বা ঐতিহাসিক কোনো প্লেস যদি থাকতে পারে বলতে পারো, ঠিক আছে, এই এই পর্যন্ত সীমাবদ্ধ রাখবে। আর আপনার জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম, এটা মানে সব বিখ্যাত ব্যক্তির নাম অবশ্যই, ঐতিহাসিক ব্যক্তির নামও বলতে হবে, তোমরা সবাই জানো কে কে বিখ্যাত ব্যক্তি আছে, ঠিক আছে। এবার সেই সম্পর্কে কার নাম কার নাম বলবে সেটা সম্পর্কে একটু স্টাডি করে রাখতে হবে, তাই না? যে তোমার যে যখনই ধরো তুমি তোমার জেলায় হচ্ছে সম্পর্কে কারোর নাম বললে, বলো তোমার জেলায় একজন বিখ্যাত ব্যক্তি, তুমি বলছিলে রামকিঙ্কর বেজ, তাই তো? তাহলে হ্যাঁ হ্যাঁ, এবার রামকিঙ্কর বেজ কে ছিলেন বা কি করেছিলেন, এইটুকু জাস্ট। যে তোমাকে কখনোই জিজ্ঞাসা করবে রামকিঙ্কর কত সালে জন্মগ্রহণ করেছে, এটা হয় না, জিজ্ঞাসা করে করার মধ্যে পড়ে না। কি জন্য বিখ্যাত এটাই প্রশ্ন, কি জন্য বিখ্যাত বা কি করেছেন এটাই। আচ্ছা নেক্সট দেখো।